कृषक बंधु আমি প্রসেনজিত আপনারা দেখছেন আমাদের চ্যানেল প্ল্যান্ট হেলথ ক্লিনিক আসুন আমরা একটা নদিয়ার একটা বেগুন গাছের সমস্যা আমরা আগে প্রথমে দেখে নি কৃষক বন্ধু কি বলছেন আমরা সেটা আগে দেখে নি এই ডালগুলো শুকিয়ে গেছে কিন্তু এই এই ডালটা আবার কাঁচা কিন্তু দুই একদিন পরে এই ডালটাও কিন্তু শুকিয়ে যাবে ফুল ফল থাকার সত্ত্বেও এই যে আর একটা এইটা এই যে এই যে বলো হ্যাঁ এই যে এই ডালটা এখন বেশ কাঁচা আছে এটা কিন্তু এটা থাকবে না একদিন বা দুদিন পরে এটা কিন্তু শুকিয়ে যাবে হ্যাঁ এই ডালটা কাঁচা আছে এই ডালটা এটা এই ডালটা শুকনো হ্যাঁ শুকনো এই যে এই যে এই গাছের এই ডালটা শুকিয়ে গেছে আবার এই ডালটা রয়েছে কাঁচা একই গাছ এই ডালটার পাতা পুরো পুরো একদম কাঁচা কিন্তু এটা মানে কালকের মধ্যে এটা আবার শুকানো আরম্ভ হয়ে যাবে কাল পরশুর মধ্যে আর এটা একদম আবার শুকিয়ে গেছে দেখলাম আমরা সমস্যাটা বেগুন গাছ জমিতে হয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি একদম ফলন্ত গাছ বেগুন গাছেতে ফল আছে একটা করে ডাল ঝিমোচ্ছে খেয়াল করে দেখবেন কৃষক বন্ধু বারবার বলছেন একটা করে ডাল ঝিমোচ্ছে এবং এই ধরনের গাছের ক্ষেত্রে আপনারা যদি খুব ভালো করে গোড়াটাকে লক্ষ্য করেন সেই ক্ষেত্রে দেখবেন গাছের গোড়ার ছাল মাটির সাথে লাগোয়া অংশের ছাল কিন্তু পচেনি কোনো জায়গাতে যদি এই ধরনের সিমটমস আপনারা দেখতে পান বুঝবেন অবশ্যই এটা ব্যাকটেরিয়াল উইল্ট তো এই ধরনের সমস্যা যদি হয় সেই ক্ষেত্রে এটাকে দমন করা খুব মুশকিল তো এই ধরনের সমস্যা আপনি দেখতে গেলে তো বসে থাকতে পারবেন না আপনারা আপনাদের তো কিছু করতেই হবে তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে যে গাছগুলো এরকম ঢলে যাচ্ছে সেগুলোকে একেবারে তুলে ফেলুন কারণ ওই গাছটা কিন্তু আপনি আর বাঁচাতে পারবেন না প্রথম কথা দ্বিতীয় কথা যেখানটাকে আপনি তুলছেন ওই জায়গাতে অবশ্যই একটু ব্লিচিং পাউডার দিয়ে মাটিটা চাপা দিয়ে দিন এটা হচ্ছে দ্বিতীয় তৃতীয় আপনি জমিতে যখন জল দেবেন এক কেজি বিঘে প্রতি এক কেজি ব্লিচিং পাউডার আপনারা যেটা করবেন একটা কাপড়ের পুল্লির মধ্যে বাঁধুন কাপড়ের পুল্লির মধ্যে বেঁধে যেখান দিয়ে জমিতে জল ঢুকছে সেখানটা একটা লাঠি দিয়ে লাগিয়ে দিন যাতে ওই ব্লিচিং পাউডার ধুয়ে ধুয়ে গোটা জমিতে জল যায় এই তিনটে জিনিস আপনাদের প্রথম করতে হবে এবার স্প্রে আপনাকে করতে হবে আমি বলবো না স্প্রে করতে হবে আমি বলবো সয়েল ড্রেঞ্চিংটা কী জিনিস না সয়েল ড্রেঞ্চিং হচ্ছে মাটিতে দেওয়া এবং মাটির সাথে গাছের কাণ্ডতে দেওয়া যেটা করবেন আপনারা সেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড এটা যদি আপনি 60 লিটার জল নেন 60 লিটার সেক্ষেত্রে কপার অক্সিক্লোরাইড পার লিটার 4 গ্রাম করে যদি আপনারা দেন সেক্ষেত্রে 4×6=24 অর্থাৎ 240 গ্রাম আপনাকে কপার অক্সিক্লোরাইড নিতে হবে 60 লিটার জলের জন্য আপনাকে ভ্যালিডামাইসিন নিতে হবে 2 ml প্রতি লিটার হিসেবে 120 ml আর স্ট্রেপটোসাইক্লিন আপনাকে নিতে হবে 6 গ্রাম এই তিনটে ওষুধ একসাথে মেশান একসাথে মেশানোর পর আপনারা যেটা করবেন ট্যাঙ্কির মধ্যে আপনারা ওষুধটাকে ভরুন ভরার পর ট্যাঙ্কির যে নজেলটা হয় যেখান দিয়ে স্প্রে বেরোয় নজেলটাকে হালকা করে দিন খুলে দিন খুলে দিলে কী হবে আপনি যখন স্প্রে করতে যাবেন জল বেরোবে এবার যেটা করবেন ঠিক গাছের কাণ্ড গোড়া এবং মাটিটা খুব ভালো করে ভিজিয়ে দিন জমিপতি যদি আপনার 4 ট্যাঙ্কি জল লাগে সেক্ষেত্রে আপনি 6 ট্যাঙ্কি করুন 7 দিন পর আর একবার এটাকে দিন কিছুটা হলেও আপনাদের কমবে এই রোগ কিন্তু খুব সহজে সারানো যায় না কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন আশা করছি আমাদের ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও অবশ্যই শেয়ার করুন যাতে সঠিক তথ্য কৃষকদের কাছে পৌঁছে যায় ভালো থাকুন নমস্কার